ধর্মবাগ টাইমস কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবাণী রিসেপশন হল শীতাতপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 আরামবাগের মলয়পুর দুই গ্রাম পঞ্চায়েতের কেশবপুর গ্রামের ডিহালপাড়ায় মাচা ভাঙাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এলো। জানা গেছে ওই গ্রামেরই বাসিন্দা সম্পর্কে কাকা ভাইপো শ্রীকান্ত দে এবং রামরঞ্জন দের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। শ্রীকান্তদের অভিযোগ, তার সম্পর্কে কাকা রামরঞ্জন দে তাকে মারধর করেছে এবং নিজেই হসপিটালে ভর্তি হয়ে তার নামে থানায় অভিযোগ জানিয়েছেন। উল্টোদিকে রামরঞ্জনের ছেলের অভিযোগ, তার বাবা এবং মাকে নাকি শতপ্রণোদিত হয়ে শ্রীকান্ত দে মারধর করেছে, তার ফলে তার বাবা এবং মা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। অন্যদিকে ওই গ্রামের পঞ্চায়েত সদস্য পীযূষ নায়েক বলেন, শ্রীকান্ত সম্পর্কে তার কাকা রামরঞ্জন দেকে মারধর করার ফলে রামরঞ্জন দে হাসপাতালে ভর্তি আছেন। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়, এটি সম্পূর্ণ পারিবারিক অশান্তির বিষয়। এইভাবেই একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ দুপক্ষই অস্বীকার করেছে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আপনার নাম কি? আনন্দ শ্রীকান্ত। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছে, আনুমানিক কটার সময় ঘটেছে? রাত্রি 11টার সময় ঘটেছে। আপনাদের কি গোষ্ঠীদ্বন্দ্বভাবে হয়েছে না অন্য কোনো কিছু বিষয় নিয়ে ঘটেছে? গোষ্ঠীদ্বন্দ্ব তো বটে, গোষ্ঠীদ্বন্দ্ব বটে। আচ্ছা, ঘটনাটা কি অ্যাকচুয়ালি কি ঘটেছে? অ্যাকচুয়ালি ঘটেছে বলতে, সেদিনকে আমার বাড়ির সামনে কিছু ছেলে হামলা করে। হামলা করেছে করেছে, কিন্তু হামলা করে যখন আমার বাড়ি থেকে তারা চলে যায়, বাড়ির ভিতরে অবশ্য আসেনি, রাস্তা থেকে দু চার কথা বলে চলে গেল। তারপরই এটা এইভাবে থেকে যায়। আমরা সব নেতাদেরকে জানাই, নেতারা আসে, জয়দেব জানা থেকে স্বপনন্দী এমএলএ সবার কাছে গিয়েছে, গিয়ে ঘটনাটা দেখে জয়দেব জানা নিজে উনি এসেছিলেন, এসে জিনিসটাকে তুলে নিয়ে গেল, নিয়ে বললো ঠিক আছে আমরা কোর দেখছি কী করা যায়, কিন্তু কে ভেঙেছে বা কারা ভেঙেছে যেহেতু চোখে দেখতেই নি, সেখানে তো নাম প্রস্তাব করা যাবে না। তবে এরকম কিছু আনুমানিক আমাদের একটা সন্দেহ হয়, হওয়ার পর ঠিক আছে হচ্ছে হচ্ছে, তাতেও আমরা নাম কারোর প্রকাশ করিনি যে হ্যাঁ এই ব্যক্তি এই জিনিসটা করি। আচ্ছা আচ্ছা। একজনের নাম ভেসে এলো যে তার বাড়ি থেকে কাটারি এসেছে, কিন্তু তাতেও তখনও আমি নাম বলিনি। কালকে হঠাৎ আমি ঠাকুর বিজয় করে আসছে, আমাকে কলতলায় চান করতে করতে বলছে, এই তুই শালা খুব মস্তান হয়ে গেছিস। ওটা কে করছিল? ওটা হচ্ছে রামরঞ্জন দে। আচ্ছা, আমাদেরই, আমারই আবার কাকা হয়। আচ্ছা আচ্ছা। সে প্রথমে ছিল সিপিএন এর নেতা, এখন আমাদের দলে ভিড়ে গেছে, এখন পাকা তৃণমূল হয়ে গেছে। এই যে আমাদের, আর আমি পার্টি করছি আজ থেকে, যতদিন এই তৃণমূল পার্টি এসেছে আদিত্যনগর লড়াই থেকে, বহু লড়াই বহু সংগ্রাম আমি করে পার্টি খুব করছি বা বহু পুরনো কর্মী। আচ্ছা, যে মারধর করছে তিনি এখন কোথায় আছেন? তিনি এখন আমাকে মেরেছে, আরামবাগে ভর্তি আছে, ইচ্ছাকৃত আমার নামে কেস করবে বলে। আচ্ছা, আপনার নামে কেস করবে? এই যে আমার মেরে চোখ ফাটিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার নামে কেস করে বলেছে? হ্যাঁ। আচ্ছা, সে আমাকে মেরে গেল। আপনি কে হন? বল এ। হ্যাঁ, মেয়ে মানুষটাকে শুধু মেরেছে। আচ্ছা, আপনাকে কি মনে মারধর করেছে না কি কি করছে কি করেছে, আপনাকে কিছু বলেছে? সকাল থেকে এইসব হচ্ছে বলতে এখন পুলিশ আসছে। আপনি আপনি কে? আচ্ছা, আপনাকে কি মারধর করেছে? কে মারধর কে করেছে? পরিবার মেরেছে। হ্যাঁ, উনিও মেরেছে। কি নাম, কি উনি কে? আলো। আলো কি? আলো দে। আলো হচ্ছে রামের পরিবার। ও আচ্ছা। ঘটনাটা ঘটনাটা ঘটেছে, আমরা ঠাকুর বিসর্জন করে করা হচ্ছে, আমাদের সেদিন বিসর্জন ছিল, বিসর্জন করে ও বাড়ি আসছে, ও মাল খেয়েছে, এ সেদিন মাল খেয়েছে কালকে। উনি মাল খেয়েছিলেন? মাল খেয়ে ও আমরা রাস্তা দিয়ে চোরি করছে তো কি আসছে, কাউকে নাম ধরে করে না কিছুই না। কলতলার থেকে ও চান করছিল যে ওকে মানে ফেলে দিয়েছে, তুই চুরি করছিস কেন, ও পড়ে গেছে, ওকে গোয়ালেছে, মেরেছে, হয় চোখকে মেরেছে। আপনারা ছিলেন? আমি আমি ছিলাম বলতে কি, পরে এসে দেখি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কাশনাম দে। চুয়ারি করতে করতে ওইখানে আসছে, দেখবো যে তুই সারা কথা দা, ওরা আর যাতা ভাষা করে গালাগাল দিচ্ছে। তখন বলি তোকে আমি নাম ধরে বলছি, আমি মদ খেয়েছি, আমি ঠাকুর বিশ্বাস মদ খেয়েছি, মদ খেয়ে আমি বাড়িতে যাচ্ছি, তা তুই কেন আমাকে চুয়ারি করছিস কেন? তখন ও ছুটে যাবো চুয়ারি করছিস, বলছে বেশ করছি তুই নাম ধরে বলেছি, ওরা ওখান থেকে ছুটে এসে ওখান ধরে মারলো।
আপনাকে ধরো মেরেছে কে মেরেছে কে আমাকে ফাঁক থেকে আমার স্ত্রী ডাকলে বলে দেখো ওখানে মারপিট করছে তোমার ভাই। এবার আমি যে দেখি তখন ও মেরেছে, এবার ও ছুটে আসছে ওকে মারলো আমার ভাইকে মেরেছে ভাই। আচ্ছা দেখি পার্টি করার জন্য ঘটেছে না এমনি কোনো কিছু? হ্যাঁ এই তো এটা তো পার্টি, একই পার্টি, একই পার্টি, গোষ্ঠী দ্বন্দ্ব চলেছে গোষ্ঠীর মধ্যে এই জন্য। আচ্ছা পার্টিটা পার্টি করার জন্য মেরেছে না এমনি? এই মাছাটা হওয়ার জন্য, মাটির জন্য, মাছাটার জন্য হয়েছে। মাছাটা দেখে বলছে যখন মাছাক পড়ছিল তখন তো সব পার্টি ব্যক্তিত্ব সব নেতৃত্ব কেন ছিল? ছিল। তাহলে তারপরে এসে যে ওরা কেন মাছাটাকে পুড়িয়ে দিলে বা কেটে দিলে? কতদিন আগে হয়েছে মাছাটা তৈরি? মাছাটা হয়েছে লোকসভা ভোটের আগে। আচ্ছা পূজোর আগে হয়েছে, ভোটের আগে, ভোটের আগে। তারপরে কেন ভেঙে দিয়ে গেল আমরা কিছু বুঝতে পারছি? মমতা, ও মমতা, সে মমতা হয়ে মমতাকে পুড়িয়ে দেয় কি করে? আমি এইটাই চিন্তা করি। বলুন আপনি আপনার নাম? আমার নাম খোকন সেন। আচ্ছা কি ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি বলুন তো? ঘটনা বলতে ও এখান থেকে আসছিল, বুঝলেন তো, আসছিল ওর দিকে তাকিয়ে দেখে দেখে দেখছিল, বুঝলেন তো। কে কার দিকে দেখছিল? এমনি বলতে ও খেদারে ছুটে যে ওকে মারলে ধরে। কাকে মারলো? শ্রীকান্ত মারলো, বুঝলেন তো। মেরে এবার ঘাঁটা করে আমাকে লাথি মারলো দুটো, আমি দেখেছি সেটা কুঁটিটা আমার টিপে ধরে বিসর্জনের জন্য হয়েছিল ঘটনাটা কি? বিসর্জনের নয়, বিসর্জন অনেকক্ষণ আগে হয়ে গেছে। আচ্ছা বিসর্জন অনেকক্ষণ আগে হয়েছে, আমরা এমনি চান করতে বাড়ি আসছি, ও বাড়ি আসছে করে বাড়ি আসছি। আচ্ছা উনি যে এখন হসপিটালে ভর্তি আছে আপনারা কি জানেন? হসপিটালে ভর্তি আছে উনি বা ওনার স্ত্রী? আমরা শুনছি, এখনো পর্যন্ত আমরা সঠিক জানিনি। আচ্ছা কেস করেছে শুনছিলাম? হ্যাঁ কেস করেছে শুনছি নাকি, আমার নামে কেস করতে গেছে আমাদের চারজনে। কার নামে কেস করেছে? আমার, আমার ছেলে, আমার স্ত্রী আর একজন একটা আমারই কর্মী। আচ্ছা ওই বললাম আমি এখানে খুব পুরনো কর্মী। আচ্ছা আজ থেকে পার্টিটা হয়তো বললাম যে আজ থেকে তৃণমূলের যেদিন জন্ম সেদিন থেকে আমি পার্টি করি, যে ওই মেম্বার আমাকে মেরে ধরে প্রায় আমি ছ বছর পার্টি ছেড়িয়ে দিয়েছিল। এককালীন আমি এখানে খুব ভালো একটা নেতা ছিলাম, তা এই গ্রামটা বা অনেক জায়গায় আমি নেতৃত্ব দিতে গেছি অনেক নেতার সঙ্গে। আমার কাছে কার কাছে গিয়েছিলেন আপনি? আমি স্বপন নন্দী থেকে, রাজেশ থেকে, আপনার আকবর আলী থেকে, তারা উত্তরে কি বলল, যতীন দিগের থেকে, সবার সাথেই আমি পার্টি করি। তারা কি বলেছে কি এখন? তারা কি বলবে বলছে, দেখো তুমি কেস করো। আমি বলি দেখো সামান্য একটা ব্যাপার নিয়ে কেস করে কি হবে, তা কেস না করে এটা যাতে একটা মিউচুয়াল হয়ে যায় আমি এইটাই চিন্তাভাবনা করেছিলাম। কিন্তু ও যে মেরে আমাকেই মেরে আবার আমার নামেই কেস করতে যাবে এটা আমি ভাবতে পারিনি। এবং এখন আমার নেতা যারা যে আছে যারা আমাকে শেল্টার দেয় তাদের কাছে যাচ্ছে, এখন তারাই আমাকে মুখ ঝুঁক করছে যে ঠিক করেছে তোর নামে কেস করেছে, তোকে কেস করতে বলুন, তুই কেস করলি নি কেন? এই নিয়ে আমার উপর আপনি কেস করতে জানেনি বলে উনি কেস করতে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ ঠিক আছে বল। রামরঞ্জন দে কালকে যখন আমাকে মারে, মেরে তারপরেই আমাকে বলছে তোর পার্টি অফিস মাছা পুড়িয়ে দিয়েছে, আমি বেশ করেছি, কাটারি দিয়েছি বেশ করেছি, তুই আমার কি করবি কর। রামজন রঞ্জন দেটা কে? ওই যে এখন হসপিটালে ভর্তি আছে আমাকে মেরে। আচ্ছা ওই মাছা পুড়িয়েছে বলেছে? হ্যাঁ ওই স্বীকার করেছে কালকে অনেক লোকের কাছে স্বীকার করেছে যে আমি তোর মাছা কেটে দিয়েছি, কাটারি বার করে দিয়েছি বেশ করেছি, তুই আমার কি করবি কর। এবং তুই এরকম মহিলিনদের ছেলে এনে এখানটা হট্টগোল করছিস, ওর স্ত্রীও বলেছে তুই তো মহিলিনদের ছেলে এনে এখানে হট্টগোল করছিস, তা আমরা মাছাটা ভেঙে দিয়েছি বেশ করেছি, তোর যদি কিছু করার থাকে তুই কর। মানে ওখানে মাছাতে সবাই ঝামেলা করছে বা এসব করছে বলে আড্ডা মারছে বলে তাই মাছাটা ভেঙে দিয়েছে? হ্যাঁ উনি সেটা বলতে চাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে আমাকে যে কালকে মেরেছে এরকম আমার সব ভর্তি করতে হবে পিজি ফেরত পাঠিয়েছে আমায়। নাম বল না পিজি পাঠিয়েছে। আই কে মেরেছে? কে কে মেরেছিল? কে আমি অনামায় ভর্তি হইনি, অনামায় তো কালকে। আপনার বাবার নাম কি? বাবার নাম রামরঞ্জন দে। বাবা কোথায় আছেন এখন? হাসপাতালে। হসপিটালে আছে বাবা? আছে আর কে ভর্তি আছে? মা আছে। আচ্ছা কি কারণটা কি ঘটেছিল একটু বলতে পারবেন আমাকে? কালকে কারণটা হচ্ছে কালকে আমি পূজা তোলা ছিলাম, আমাকে সকাল থেকে চুয়ারি করছিল,
যে ঠাকুর তোলা গেছে তখনও চুয়ারি করছিল, যে একজনকে বললাম কমিটি বলে ছেড়ে দে মদ খেয়েছে এখন চুয়ারি করছে ছেড়ে দে, আমি ঠিক আছে ছেড়ে দিয়েছি। কে চুয়ারি কে করছিল? শ্রীকান্ত দে। আচ্ছা, দেশ চুয়ারি করছে দেশ, তারপর আমি এ করেছি, তারপর আমি খেয়ে চলে এসেছি চান করে, চান করে তোমার বাবা চান করছে তখনও চুয়ারি করছে, বাবা কিছু বলে না, যে বাবা যখন চান করে আসছে তখন কাঁচা কাঁচা খিস্তি করছে, সেই নিয়ে গণ্ডগোল ঝগড়া মারপিট হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোষ্ঠীদ্বন্দ্বভাবে চলছে জিনিসটা না অন্য কিছুভাবে চলছে, পারিবারিক অশান্তি ব্যাপার? গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তাহলে কে দুই দুপক্ষে কি আলাদা গোষ্ঠী না কি একই গোষ্ঠীতে মারামারি হচ্ছে কেন? কেন বুঝতে পারবো। আচ্ছা, মাল খাওয়া মানে এইসব পুজো আজার গণ্ডগোল নিয়ে চলছে না? আচ্ছা, হসপিটালে যে ভর্তি আছে উনি কে হন? হসপিটালে যে ভর্তি আছে উনি কে হন আপনার? বড় বৌমা। বড় বৌমা কি হয়েছে? ওই যে মেরেছিল। আচ্ছা, কে মেরেছিল? কে চারদিকে ফোন করে এরকম ব্যাপার বললো, বলে ঠিক আছে তোকে কিছু করতে হবে না, আমি দেখে নিচ্ছি। চারদিকে ফোন করলো, ফোন করে গ্রাম মেম্বার সবাইকে ডাকলো, পার্টির লোক ছিল ওইদিকে, পার্টির লোক থেকে মলাইপুর থেকে পঞ্চায়েত থেকে যে প্রধান এসেছিল, আমি এখানকার মলাইপুর 2 নম্বর অঞ্চলের দিয়ালপাড়া গ্রামের 3 নম্বর সংসদের মেম্বার। ঘটনাটা কি ঘটেছিল আপনি কি জানেন একটু? জানি বলতে, কালকে ঠাকুর বিজয় হয়েছে, দুপুরের পর শুনলাম নেশা ভাঙ পড়েছে, আমাকে যেটা ওনারা এসে বললো আমার বাড়িতে, আমি যখন বাড়িতে ঘুমোচ্ছিলাম 2:30 বাজবে ওনারা এলো, এসে দেখলাম মেয়ে ছেলেটার হাতটা যথেষ্ট ফুলে আছে এবং ওর স্বামীর এইদিকে বাঁদিকে চোখটা খানিকটা দাগি হয়ে আছে এবং লাল হয়ে গেছে দেখলাম। আচ্ছা, কার চোখ ফুলে গেছে? ওটা রামরঞ্জন দে যে ব্যক্তিটা। আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, বললো এরকম এই ব্যাপার খেয়েছে, খেয়ে আমাকে অযথা এসে মারধর করেছে। ভিতরে আমি যাই না, বিষয়টা জানি না, কিন্তু আমি ওকে একটা কথাই বললাম, তোমাদের যখন এরকম কেস তোমরা ডাইরেক্ট থানায় দ্বারস্থ হও, থানায় যেটা বিচার হবে থানা থেকে প্রশাসন বিচার করবে, এই বলে তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, এখন রামনন্দ কোথায় আছে? উনি এখন হসপিটালে শুনলাম ভর্তি হয়েছেন কালকে। আচ্ছা, ওনার স্ত্রী বা কোথায় আছে? দুজনেই ভর্তি আছে। দুজনেই ভর্তি আছে। আচ্ছা, আপনারা কি মানে স্পটে ছিলেন, কিসের নিয়ে ঘটনাটা ঘটেছিল? না, আমরা কেউ স্পটে থাকি না, ওটা পারিবারিক ব্যাপার শুনলাম, যেটা পারিবারিক ব্যাপার, এর আগেবারও ওনাকে 2-3 বার ওর উপর আঘাত হানা হয়েছে, মারধর হয়েছে। কে মেরেছিল? কে? ওটা ওই শ্রীকান্ত দে ছেলেটা বলেও মারধর করেছে, আগেরবারও বহুবার করেছে, এবারও শুনলাম ওই মেরেছে। আচ্ছা, ঘটনাটা কোনখানটা ঘটেছিল বলতে পারছি? আমাদের বাড়ির কাছে হয়েছে, বাড়ির কাছে হয়েছে।